আসসালামু আলাইকুম ইব্রান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি রুই মাছ দিয়ে সিম আলুর ঝোল তরকারি। শীতের দুপুরে গরম ভাতের সাথে কিন্তু এই তরকারিটা খেতে অসাধারণ লাগে। তো চলুন চলে যাওয়া যাক রেসিপিতে। এর জন্য আমি 4 পিস বড় মাছ রুই মাছ নিয়েছি। আপনারা যে কোনো বড় মাছ দিয়ে এই রান্নাটি করতে পারেন। 1 চা চামচ লবণ আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দুপাশ ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর 10 মিনিটের জন্য আমি এই মাছটি ম্যারিনেট করে রেখে দিব। 10 মিনিট পর আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে একটু একটু করে মাছ দিয়ে দিয়েছি। মিডিয়াম লো হিটে মাছগুলো ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিট ধরে ভাজলেই মাছগুলো হয়ে যাবে। তো আমার মাছগুলো ভাজা শেষ হয়ে গেছে। এখন মাছগুলো একটি প্লেটে উঠিয়ে রেখে দিচ্ছি। সেই একই প্যানে আমি পরিমাণ মতো 4 থেকে 5 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ কুচিগুলোকে হালকা লাইট ব্রাউন করে ভেজে নেব। হালকা লাইট ব্রাউন কালার হয়ে আসলে এগুলোর মধ্যে দিয়ে দিব কেটে রাখা সিম। আমি এখানে 1 কেজি সিম কেটে নিয়েছি, মাঝখান দিয়ে 2 টুকরো করে নিয়েছি। সিমের মধ্যে যেহেতু পোকা থাকে তাই সিমগুলোকে মাঝখান দিয়ে কেটে 2 টুকরো করে নিলে ভালো হয়। আমি 1টি বড় সাইজের আলু নিয়েছি, এটা নতুন আলু। সিমের মধ্যে এই নতুন আলু দিলে খেতে খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তেলের সাথে ভেজে নেব। এভাবে আমি 4 থেকে 5 মিনিট তেলের সাথে ভেজে নেব। 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পর এখন 1টি 1টি করে মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ 1.5 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচ বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ জিরে গুঁড়া। এগুলো দিয়ে সিম আলুগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি, মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। সিম আলুগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। এভাবে 4 থেকে 5 মিনিট ধরে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। তারপর সামান্য একটু পানি দিয়ে হাই হিটে ঢাকনা ছাড়াই একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দেখতে পাচ্ছেন সিমগুলো নরম হয়ে গিয়েছে। এখন তরকারি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি 2 কাপের মতো পানি। আপনারা কীরকম ঝোল রাখতে চান সে অনুযায়ী পানিটা দিবেন। ঢাকনা দিয়ে রান্না করব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর বলক চলে আসলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর সিম সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলের পরিমাণটাও ঠিক আছে। এই পর্যায়ে 3 থেকে 4 টেবিল স্পুন ধনে পাতা দিয়ে দিব। আপনারা চাইলে কাঁচামরিচ ফালি করেও দিতে পারেন এবং ভাজা জিরে গুঁড়োও দিতে পারেন। আবার ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন গরম ভাতের সাথে সার্ভ করার পালা। শীতের দুপুরে গরম ভাতের সাথে সিম আলুর ঝোল তরকারি কিন্তু অসাধারণ লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ও সহজ লেগেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।